পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাঈদা 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সমাজ আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নিকটে পৌঁছার জন্য উসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার পথে জিহাদ এবং সংগ্রাম করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল এবং বিজয়ী হবে। সুবহানাল্লাহ, কোরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে প্রমাণ দিচ্ছে চারটি বিষয়ের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। প্রথম হলো ঈমান, তারপরে তাকওয়া, তৃতীয়ত হলো ওয়াসিলা, চতুর্থত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চারটি বিষয়ের মাধ্যমেই যথাযথভাবে যদি তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে পারো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল এবং বিজয়ী ঈমানদার হিসাবে বিবেচিত হবে। প্রিয় ভাইরা, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো ওয়াসিলার কথা বললেন। ঈমানদার সমাজ, আল্লাহকে ভয় করো, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা গ্রহণ করো। এই আয়াতের ওয়াসিলা শব্দ দেখে আমাদের দেশের, বিশেষ করে শুধু আমাদের দেশ নয়, সুফিজম, যারা পীরতন্ত্র বা সুফি মতবাদে বিশ্বাস করে, তারা বলে থাকেন, এই তো পাওয়া গেল ওয়াসিলা, ওয়াসিলা মানেই হলো পীর, পীর ধরতে হবে আল্লাহর কাছে পৌঁছার জন্যে। আল্লাহ নিজেই বলেছে তার নিকটে যাওয়ার জন্যে, তার কাছে পৌঁছার জন্যে তোমরা ওয়াসিলা তালাশ করো। এখন পীর সাহেবরা, সুফি মতবাদে বিশ্বাসী যারা, তারা বলেন, এই তো পাওয়া গেছে ওয়াসিলা, আর সেই ওয়াসিলা মানেই হলো পীর সাহেব, আল্লাহর কাছে পৌঁছতে হলে পীর, বুজুর্গ, ওলি, গাউস, কুতুব, আব্দাল, আল্লাহর নেক বান্দা, এদেরকে মাধ্যম হিসেবে ধরতে হবে, ওয়াসিলা এদের লাগবে, না হলে আল্লাহর কাছে পৌঁছা যাবে না। প্রিয় ভাইয়েরা, দেখেন এই আয়াতের যে চারটি জিনিসের কথা বলেছেন আল্লাহ তাআলা, সেখানের ওয়াসিলাকে নিয়ে নিয়েছে পীর সাহেবেরা। খানকার ভিতরে এখন ওয়াসিলার দার্স দেওয়া হয়, আর জিহাদ ফি সাবিলিল্লাহকে নিয়েছেন রাজনীতিবিদরা, যারা ইসলামী দল করেন তারা জিহাদ ফি সাবিলিল্লাহকে নিয়েছেন। আর দুইটা বাকি আছে, ইমান এবং তাকওয়া, এই জায়গায় শূন্যের কোটা। তাহলে সফলতা কোথায় থেকে আসবে? তাহলে বুঝা গেল, একজন মানুষের জীবনে যদি সফল মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়, দুনিয়া এবং আখেরাতে যদি আল্লাহর পক্ষ থেকে সফলতার চূড়ান্ত প্রতিদান পেতে হয়, তাহলে তাকে চারটি কাজ সমানভাবে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। ঈমান আনয়নের পরে তাকে অর্জন করতে হবে এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা তালাশ করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। এখন আসুন এই চারটি বিষয়ের মূল যে আলোচনা আজকে আমার উসিলা, আপনাকে আমি বুঝাতে চেষ্টা করলাম এই আয়াত দেখে আমাদের পীর সাহেবরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যারা সুফি মতবাদে বিশ্বাসী, তারা বলে যে এই যে ওয়াসিলা পেয়ে গেছি, আল্লাহ নিজে ওয়াসিলা ধরতে বলেছেন, সুতরাং আল্লাহর কাছে কাছে পৌঁছতে হলে ওয়াসিলা লাগবে, সেই ওয়াসিলা মানে মাধ্যম বা বায়া, সেই মাধ্যমে হলো আল্লাহর নেক বান্দারা, নেক বান্দাদের মাধ্যমেই আল্লাহর কাছে পৌঁছা যাবে। কারণ সাধারণ মানুষ যারা আছে, এরা তো পাপী, অপরাধী, গুনাগার, এদের কথা আল্লাহ তাআলা নাও শুনতে পারেন, এদের যেই পাপ, যে অপরাধ রয়েছে, অপরাধের কারণে আল্লাহর কাছে কিছু বললে তিনি এটা গ্রহণ করবেন না। সুতরাং এই অপরাধ প্রবণ মানুষগুলির মনের কথাগুলি, চাওয়া পাওয়াগুলি, বিপদ থেকে মুক্তির আরাধনাগুলি যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, তাহলে উসিলা তথা বায়া এবং মাধ্যম দিয়ে পৌঁছাতে হবে, যুক্তি হিসেবে তারা বলে থাকেন। যেমন মন্ত্রীর কাছে যেতে হলে আপনি সরাসরি যেতে পারবেন না, প্রথমে এমপির কাছে যেতে হবে, এমপি সাহেব যদি মন্ত্রীর কাছে পৌঁছার জন্য লাইন গাইড করে দে, একটা ফোন করে দে, তাহলে আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সেই নির্দিষ্ট সময়ে আপনি মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আবার যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হয়, তাহলে মন্ত্রী মহোদয়ের মাধ্যম হয়ে আপনাকে সেখানে পৌঁছতে হবে, আপনি নিজে গিয়ে সরাসরি পৌঁছতে পারবেন না।
দুনিয়াতে যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে বায়া এবং মাধ্যম লাগে, যে একটা ভূখণ্ডের যিনি শাসক তার কাছে পৌঁছার জন্যে যদি একটা ওসিলা লাগে, তাহলে বিশ্বজাহানের যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক তার কাছে কি এভাবে সহজে পৌঁছা যাবে? তার কাছে পৌঁছতে হলো ওসিলা লাগবে, আর সেই ওসিলা বা মাধ্যমই হলো আল্লাহর নেক বান্দা পীর সাহেব গাউস কুতুব আব্দাল নেককার লোক যারা আছে এরা এটা মনে করে থাকেন। প্রিয় ভাইয়েরা আসুন, মূলত সমস্যাটা কোথায় হয়েছে খুব ভালো করে বুঝেন। কালের বিবর্তনে, যুগের ব্যবধানে একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আবার বলছি, সময়ের ব্যবধানে একটি শব্দ একটি সময়ে একরকম অর্থে ব্যবহার হতো, সময়ের এবং কালের বিবর্তনে এই শব্দের অর্থ আর আগের অর্থে ব্যবহার হয় না, নতুন আরেকটি অর্থে ধারণ করে। এটা আমার বক্তব্য না, এবার দেখি আপনাকে প্রমাণ। সন্দেশ, সন্দেশ শব্দ আমরা যারা বাংলা ভাষাভাষী সবাই জানি এবং সবার কাছে সন্দেশ এই শব্দটা পরিচিত, ছোট বড় যারা আছে। আপনি বাংলা একাডেমি যে অভিধান আছে অভিধানটা খুললে পেয়ে যাবেন, সন্দেশ শব্দটা রাজা রামমোহন রায় এর সময়ের আগ পর্যন্ত সন্দেশ শব্দের অর্থ ছিল সংবাদ, সংবাদ বার্তা তথ্য পৌঁছানো। কালের বিবর্তনে এখন আর এই সন্দেশ শব্দের অর্থ সংবাদ নাই, এখন সন্দেশ বললে অভিধানগুলিতে যেমন অর্থের পরিবর্তন এসেছে, আমরাও সন্দেশ বললে বুঝি মিষ্টি জাতীয় খাবার, তাই না? তাহলে বোঝা গেল একই শব্দ সময়ের ব্যবধানে ভিন্ন রূপ ধারণ করেছে। একই ভাষার মধ্যে দুইটি বাংলা ভাষা, দুটি অর্থই বাংলা ভাষার মধ্যে, আর যদি ভাষা পরিবর্তন হয়ে যায় তাহলে তো আর প্রশ্নেই আসে না, আরও বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। যেমন দেখেন একই ভাষার ভিতরে আরেকটি উদাহরণ দেখেন, আরবি ভাষায় দুধ এই শব্দটার আরবিতে ইসলামের এবং আরবি ভাষার প্রাচীনকালে আল্লাবান, আল্লাবান শব্দটা ব্যবহার হতো দুধের জন্য। আধুনিক আরবি ভাষায় দুধ বোঝানোর জন্য আল্লাবানু শব্দটা ব্যবহার হয় না। যারা আরব দেশে ছিলেন দেখবেন, যারা হজ করতে গিয়েছেন তারাও দেখেছেন, দুধকে তারা আর লাবানুন বলে না, হালিব বলে, হালিব দুধ বললে হালিব বলে, কিন্তু লাবানুন ছিল প্রাচীনকালের শব্দ ব্যবহার হতো দুধের জন্যে, আর হালিব শব্দটাই দুধকেই বোঝানোর জন্য সময়ের ব্যবধানে এখন পরিবর্তন হয়ে আরেকটি রূপ ধারণ করেছে, হালিবুন অর্থ দুধ। তাহলে বাংলা তো দেখলেন কালের ব্যবধানে অর্থ দুই রকম হয়ে গিয়েছে, আরবিতেও দেখতে পেলাম একটা বিষয়কে বুঝাতে গেলে প্রাচীন যুগে একটি শব্দ ব্যবহার হয়েছে, আধুনিক যুগে এসে আরেকটি শব্দ ব্যবহার হয়েছে। আরেকটু মজার কথা আছে, আমরা যে বলি নেশাজাত দ্রব্য পান করা হারাম, আমরা নিয়মিত এই বক্তব্য আপনাদের কাছে তুলে ধরি, যত নেশাজাত দ্রব্য আছে সব কিছুর কম হোক বেশি হোক যাই আপনি পান করবেন সেবন করবেন এটা হারাম। তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ প্রশ্ন করে, আরে ভাই নেশাই যদি হারাম হয় ভাত খাওয়াও তো নেশা, ভাত খাওয়া তো একটা নেশা, তাহলে ভাত খাওয়া কি হারাম? যে লোকটা পান খায় এটা তার নেশা, তাহলে পান খাওয়া হারাম? যে লোকটা চা খায় তাহলে এটা তার নেশা, না খেলে তার ভালো লাগে না, তাহলে চা খাওয়াও কি হারাম? কারণটা কোথায় জানেন? গোপন কথা ভালো করে মনে রাখবেন, নেশাজাত দ্রব্য হারাম এ কথা ঠিক আছে, নেশা শব্দটা যখন আরবিতে ব্যবহার হচ্ছে আন্নাসওয়া, আন্নাসওয়া তখন হলো নেশাজাত দ্রব্য যা মাতলামি তৈরি করে। নেশা শব্দটা যখন বাংলা অভিধানে চলে এসেছে তখন আর মাতলামি অর্থে এটা নির্দিষ্ট হয় না, এটা দুইটা অর্থ হয়ে গিয়েছে, একটা হলো অভ্যাস আর একটা হলো মাতলামি। তাহলে বাংলা অভিধানে নেশা শব্দের অর্থ অভ্যাস আছে, অভ্যাস। আপনি যখন বলছেন ভাই ভাত খাওয়া তো একটা নেশা, আমি বললাম এই তো হয়েছে, আপনি শব্দের অর্থটাকেই বিকৃত করেছেন,
বুঝতে ভুল করেছেন। নেশা শব্দটা যখন অভ্যাস হবে তখন সেটা হারাম না। নেশা শব্দের অর্থ যখন উদ্দেশ্য করা হচ্ছে মাতলামি, মাতলামি তৈরি করা, মাতাল হওয়া, তখন ওই নেশাই হারাম। আর আমরা যে নেশাজাত দ্রব্যের কথা বলছি আপনাকে, সেটা হচ্ছে আন্নাসোয়া, আরবি ভাষায় যে নেশা, সেই নাসোয়া শব্দের অর্থ হলো মাতাল হওয়া, মাতলামি তৈরি করে এমন কিছু পান করা। তাহলে দেখেন, একবার চিন্তা করি দেখেন, শব্দ আরবিতে থাকলে হয় এক অর্থ, আর এই শব্দটাই যখন বাংলায় চলে আসলো, বাংলা অভিধানে হয়ে গেছে অভ্যাস অর্থ। আপনি আমাকে প্রশ্ন ছুড়ে দিলেন, নেশাই যদি হারাম হয় তাহলে ভাত খাওয়া হারাম হলো কিভাবে? ভাত খাওয়াও কি হারাম হয়ে যাবে? আপনি বুঝলেন সেই নেশা মানে অভ্যাস, যেটা অভ্যাস সেটা তো হারাম হতে পারে না। সালাত আদায় করা তো একটা নেশা, যারা ইমানদার মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এটা তার নেশা, তাহলে এই নেশা তো হারাম না, এটা অভ্যাস তার জীবনে। কোন নেশা হারাম? যে নেশা বা নাসওয়া শব্দের অর্থ মাতলামি বা পাগলামি তৈরি হয়, মাতাল হয়, তার মেধাকে বিকারগ্রস্ত করে দেয়, সেটার অর্থ যখন আপনি নেবেন সেই নেশাটাই হলো ইসলামী শরিয়ার আলোকে হারাম। প্রিয় ভাই, তিনটা কথা বলেছি, সূক্ষ্ম কথা। সন্দেশ শব্দটা একই ভাষায় এক সময় ব্যবহার হতো সংবাদ অর্থে, বর্তমানে এসে আর সংবাদ অর্থে সন্দেশ শব্দ ব্যবহার হয় না, মিষ্টি জাতীয় খাবার অর্থে ব্যবহার হয়। দুধকে বুঝাতে প্রাচীনকালে আরবিতে লাবানুন ব্যবহার হতো, এমনকি কোরআনেও এই শব্দের ব্যবহার আছে। আর প্রাচীন আরবিতে দুধ বললে হালিব ব্যবহার করে, হালিবুন। তাহলে বোঝা গেল একই বস্তুর জন্য দুইটি পরিবেশা তৈরি হয়ে গেল। অনুরূপভাবে ভাষার ভিন্নতা হয়ে গেলে সেখানেও অর্থের ভিন্নতা এসে যায়। আর নাসওয়া আরবিতে হলে হয় মাতাল, মাতলামি, বিকারগ্রস্ত, আর বাংলায় যখন হয় তখন হয় অভ্যাস। এবার আসেন মূল কথায়, ওয়াসিলা। এই ওয়াসিলা আমরা যে বায়া বা মাধ্যম বলছি, মন্ত্রীর কাছে যাইতে ওসিলা লাগে, বাংলা অভিধান খুলে দেখুন সেখানে ওসিলা অর্থ বায়া বা মাধ্যম, একটা মাধ্যম লাগবে। কিন্তু কোরআন তো বাংলা ভাষায় নাজিল হয়নি, কোরআনে যে ওসিলা শব্দ ব্যবহার করেছে, ওয়াবতাগু ইলাইকিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো, ওই ওয়াসিলা শব্দ হচ্ছে আত্তাকাররুবু ইলাল্লাহি বিল আমালি বিমা ইউরদি, এমন আমল, এমন আনুগত্য আল্লাহর করো যার মাধ্যমে তার নিকটে পৌঁছা যায়। সুবহানাল্লাহ। তাহলে আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না, বায়া না। আরবিতে ওয়াসিলা মানে হলো এমন কিছু কাজ, যে কাজগুলি তোমাকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে। সুবহানাল্লাহ। সালাত, সিয়াম, যাকাত, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, হজ, উমরা, এই কাজগুলি, আমলগুলি, এইগুলি তোমাকে আল্লাহর নৈকট্য অর্জন করে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াসিলা শব্দটি হলো আরবি, এই আরবিতে ব্যবহৃত শব্দটিই কোরআনে এসেছে, কোরআন তো আরবি ভাষায়। তাহলে কোরআন আরবি ভাষায় নাজিলকৃত ওয়াসিলা শব্দের অর্থ সকল মুফাসসির একমত যে আত্তাকাররুব, নৈকট্য অর্জন করা, নৈকট্য হাসিল করা। তাহলে বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বায়া বা মাধ্যমের কথা বলে নাই, বলেছেন নৈকট্য অর্জন তালাশ করো, নৈকট্য আল্লাহর নিকটে কিভাবে যাওয়া যাবে সেটা তোমরা তালাশ করো, সেটা হচ্ছে তার যত আদেশ আছে এগুলি পালন করো, তার যত নিষেধ আছে এগুলি থেকে বিরত থাকো, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। আর যখন আপনি এই আরবি ওয়াসিলার অর্থ বুঝলেন না, বাংলায় বুঝলেন, বাংলায় ওয়াসিলা বুঝলেন, তখন তো চলে গেলেন, এখন বিকৃতি হয়ে গেল, এটা একটা মিথ্যা ছাড়া আর কিছু না। তখন আপনি বলেন বায়া বা মাধ্যম, আর বায়া বা মাধ্যম আল্লাহর কাছে পৌঁছার জন্য লাগে সেটা হচ্ছে পিসাহে। এবার যদি ওয়াসিলা অর্থ আরবিতে যদি বায়া বা মাধ্যম হয়, আপনাকে আমি বলি, আপনি আজানের পরে দোয়া পড়েন, ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ তুমি মুহাম্মদকে ওয়াসিলা দান করো। এখন যদি আপনি বলেন ওয়াসিলা বলি মাধ্যম বায়া পিসাহে, তাহলে আল্লাহ তুমি মুহাম্মদকে একজন পীর দান করো, নাউজুবিল্লাহি মিন জালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি পীরের দরকার আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো বুজুর্গ লোক দরকার আছে মাধ্যম হিসাবে? তাহলে আপনি যখন ওয়াসিলা শব্দের অর্থ বায়া বা মাধ্যম মেনে নিলেন, প্রকারান্তরে অর্থের বড় ধরনের একটা বিকৃতি তৈরি করে দিলেন,
সেটা আবার এই দোয়ার সাথে আপনি মিলান ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ তুমি মুহাম্মদকে একজন পীর দাও, একটা মাধ্যম দাও, একজন গাউস কুতুব দান করো। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, বুঝা গেল ওয়াসিলা অর্থ মাধ্যম বা বায়া, এটা না, ওয়াসিলা অর্থ নৈকট্য। তাহলে অর্থটা কি হবে? আল্লাহ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সর্বোচ্চ নৈকট্য দান করো। সুবহানাল্লাহ, ওয়াসিলা অর্থ নৈকট্য অর্জন করা।